নমস্কার, দূরদর্শন কেন্দ্র জলপাইগুড়ির কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। শুরু করছি ক্ষেত খবর ও হাটে বাজারে। ক্ষেত খবরে আজকের বিশেষ বিশেষ খবর হল, ড্রিপলিং পদ্ধতিতে লাভজনক ভুট্টা চাষ, এই সময় ঘরোয়া পদ্ধতিতে আলু সংরক্ষণের উপায়, কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার। এবার আসছি বিস্তারিত খবরে। যে সমস্ত জায়গায় জলসেচের অভাব থাকে সে সমস্ত জায়গায় ড্রিপলিং পদ্ধতিতে ভুট্টা চাষ একটি লাভজনক চাষ। এই পদ্ধতিতে ভুট্টা চাষ করতে খরচ যেমন কম পড়ে তেমনি উৎপাদনও বেশি হয়। এ সম্পর্কে আমাদের জানাচ্ছেন মেখলিগঞ্জ কৃষি দপ্তরের সহ কৃষি অধিকর্তা গোবিন্দ্রচন্দ্র সেন। ড্রিপলিং পদ্ধতিতে একটা অন্যতম কারণ হচ্ছে যে এটা বিনা চাষ করে এটাকে চাষ করা হয়, অর্থাৎ কোনো লাঙ্গল বা ট্রাক্টরের সাহায্যে চাষ করা হয় না, শুধু 24 ইঞ্চি পরপর লাইন টেনে সেখানে 12 ইঞ্চি পরপর গর্ত করে সেই গর্ততে এক মুটি 10-26-26 সেই সঙ্গে জৈব সার বা কেঁচো সার মিশ্রণ ঘটিয়ে সেখানে 2টি বা 3টি বীজ সেখানে ফেলে দেওয়া হয় এবং একটু মাটি দিয়ে সেটা চাপান দেওয়া হয়। এই গেল এর, এবং এর যে কস্ট অফ কাল্টিভেশন অর্থাৎ উৎপাদন খরচ, খুব সামান্য উৎপাদন খরচ, যেখানে সার সাশ্রয় পাওয়া যায়, চাষের খরচটা কমানো যায় এবং সেচের ক্ষেত্রেও এখানে অনেকটা সাশ্রয় করা যায়। কারণ যখন চাষ করে করা হয় তখন তার মাটিতে খুব আগাছার উপদ্রব বেশি দেখা যায়, যে বিনা চাষে করলে কিন্তু আগাছার উপদ্রবটা অনেকটাই কমিয়ে আসা যায়। এখানে 4 থেকে 4,500 বিঘায় খরচ পড়ে, অর্থাৎ 1,500 টাকা কিন্তু আমরা প্রথমেই কস্ট অফ কাল্টিভেশনে এখান থেকে বাঁচিয়ে নিতে পারি, এবং দ্বিতীয়ত হচ্ছে উৎপাদন, আমরা 25% উৎপাদন বৃদ্ধি করতে পারি, সেখানেও কৃষক কিন্তু এটা লাভবান হতে পারে। তাই ভবিষ্যতে কৃষক ভাইদের কাছে এটা অনুরোধ থাকবে যে আমরা নর্মাল চাষ পদ্ধতিকে সঙ্গে যদি আমরা ডিপলিং পদ্ধতিটিকে আনতে পারি তাহলে চাষের খরচ যেমন একদিকে কমবে অন্যদিকে উৎপাদনও নিরিখে ভালো হবে, উৎপাদন বেশি হবে। ধন্যবাদ। এবার আসছি পরবর্তী খবরে। উত্তরবঙ্গে এবার প্রচুর পরিমাণে আলু উৎপন্ন হয়েছে। উৎপাদনের তুলনায় কোল্ড স্টোরেজ কম থাকায় কৃষক ভাইয়েরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। কৃষক ভাইয়েরা যদি ঘরোয়া পদ্ধতিতে আলু সংরক্ষণ করেন তাহলে তাদের সংরক্ষণ খরচ যেমন কমে যায় আর প্রকৃতির খামখেয়ালিপনার হাত থেকেও ফসলকে রক্ষা করা যায়। কৃষক ভাইয়েরা এর ফলে নিজেদের ফসলের থেকে লাভের অংশ ভালো তুলতে পারে। এ প্রসঙ্গে আমাদের জানালেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর শ্যামল সাহা। দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণের, সেখানে একটু উঁচু জায়গায় একটা বড় গর্ত করতে হবে, মাটিতে গর্ত করে সেই গর্তের একদম নিচে খড় বিছিয়ে মাটিটাকে ঢেকে দিতে হবে, তারপরে তার উপরে আলু বিছিয়ে দিতে হবে। বিছানোর পরে মোটামুটি 10 সেন্টিমিটারের মতো আলু আমি বিছিয়ে দিতে পারবো, তারপরে সেইখান থেকে সেই আলুটাকে আবার খড় দিয়ে আবার ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পরে এবার আবার ওই লেয়ারটাকে বালি দিয়ে ঢাকতে হবে। এইভাবে 5-6টা লেয়ারকে আপনার ওই গর্তের মধ্যে রাখা যেতে পারে। বর্তমানে কৃষিক্ষেত্রে বিভিন্ন প্রকার আধুনিক যন্ত্রপাতির ব্যবহার দেখা যায়। আজ দেখে নেব এমনই একটি যন্ত্র। আমার হাতে একটা কৃষি যন্ত্র দেখতে পাচ্ছেন, এটাকে স্থানীয় ভাষায় বলছে ডাঙ্কেল নাঙ্গল বলে। এটা হচ্ছে আলু চাষের ক্ষেত্রে এই যে কৃষি যন্ত্রটা, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। যখন চাষিরা ভ্যালি দেয়, মানে ভ্যালি বাঁধে, এই ডাঙ্কেল নাঙ্গলটা কিন্তু তখন খুবই কাজে লাগে। যে চাষে কোনো যদি ভ্যালি তৈরি করতে হয় তাহলে এটাকে শুধু টেনে নিয়ে গেলেই হবে, ম্যানুয়ালি টেনে নিয়ে গেলেই চলবে। এছাড়া এটা আরেকটা কাজে লাগে, যখন আলু তোলা হয় তখন যদি এই নাঙ্গল দিয়ে আমরা যদি ভ্যালিতে আলু তোলার ক্ষেত্রে যদি এটা টেনে নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আলুটা
ইয়েতে গাছ থেকে ছাড়িয়ে যাবে এবং আলু তোলার ক্ষেত্রে সুবিধা হবে। এবার হাটে বাজারে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রিত বাজারের কৃষিজ পণ্যের পাইকারি বাজার দর সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি। বক্সিরহাট নিয়ন্ত্রিত বাজারের বাজার দর বেগুন 1400 টাকা থেকে 1450 টাকা প্রতি কুইন্টাল, বাঁধাকপি 300 টাকা থেকে 350 টাকা প্রতি কুইন্টাল, ফুলকপি 1000 টাকা থেকে 1050 টাকা প্রতি কুইন্টাল, পাট 3275 টাকা থেকে 3325 টাকা প্রতি কুইন্টাল, আলু 275 টাকা থেকে 325 টাকা প্রতি কুইন্টাল, চাল 2875 টাকা থেকে 2925 টাকা প্রতি কুইন্টাল। ধূপগুড়ি নিয়ন্ত্রিত বাজারের বাজার দর বেগুন 700 টাকা থেকে 800 টাকা প্রতি কুইন্টাল, কাঁচা লঙ্কা 1000 টাকা থেকে 1500 টাকা প্রতি কুইন্টাল, আলু 240 টাকা থেকে 260 টাকা প্রতি কুইন্টাল, টমেটো 400 টাকা থেকে 500 টাকা প্রতি কুইন্টাল। তুফানগঞ্জ নিয়ন্ত্রিত বাজারের বাজার দর বেগুন 1400 টাকা থেকে 1450 টাকা প্রতি কুইন্টাল, বাঁধাকপি 300 টাকা থেকে 350 টাকা প্রতি কুইন্টাল, ফুলকপি 1000 টাকা থেকে 1050 টাকা প্রতি কুইন্টাল, পাট 3275 টাকা থেকে 3325 টাকা প্রতি কুইন্টাল, আলু 275 টাকা থেকে 325 টাকা প্রতি কুইন্টাল। ক্ষেত খবর ও হাটে বাজারে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কৃষি দর্শন অনুষ্ঠান। নমস্কার।